এদিকে আসো। কি করো তুমি? আমি আপনাদেরকে আগে অনেকবার বলেছি আমি চাকরি করি। চাকরি? কিসের চাকরি করো? মধ্যরাতে ঘরে ফেরো? অফিস কি মধ্যরাত পর্যন্ত খোলা থাকে? এই আসলে ধান্দা কি তোমার? হ্যাঁ বুঝামনি পরে আমাকে তো চিনো না। আরে তুমি এখানে? আমি এখানেই জব করি। বাহ ভালোই তো হলো, তোমার কোম্পানির মালিক তো আমার বড় ভাই। ওকে দেখা হবে। আসসালামু আলাইকুম বড় ভাই। কিরে হাসান, হঠাৎ এমনি আসলাম? ও কিন্তু আইসে তো বড় ভাই, ফাইসে গেলাম। ফাইসে গেলি মানে? একটা মেয়ে আমাদের মহল্লায় থাকে, ওরে দেখলে আমার মাথা টন টন করে উঠে। আর এখানে এসে দেখলাম আপনার অফিসের স্টাফ ভূমি। হ্যাঁ ভাই, বড় কঠিন রে। আমি অনেক মচুর মাইরে দেখছি, ভাঙ্গে না। তারপরও তোর যখন ইচ্ছা, লেটস ট্রাই। স্যার ভূমিকা আসতে বলো। ওকে স্যার। ম্যাডাম আপনাকে চেয়ারম্যান স্যার ডেকেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে চেনো? চিনি স্যার। ও হচ্ছে আমার প্রাণের ছোট ভাই, তুমি যে মহল্লায় থাকো ওরা হচ্ছে ওই মহল্লার বাবা মা। ভালো সম্পর্ক থাকলে তোমার অনেক লাভ হবে, বোঝাতে পেরেছি? জি স্যার। প্লিজ কাশেম। জি ম্যাডাম। এটা চেয়ারম্যান স্যারকে দিয়ে দিবা। ওকে। স্যার। জি। ওকে ডাক। ম্যাডাম চলে গেছেন। কি? ম্যাডাম চলে গেছেন স্যার। তুই যা। মান সম্মানের ব্যাপার। কি হয়েছে ভাই? ভূমি ডিজাইন দিয়ে চলে গেছে। সরি ভাই, আমার জন্য আপনার একটা নতুন স্টাফ খুঁজতে হবে। আর আমি ওই সেমিনারে